বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কিশোর কিশোরীদের জন্য ফোন ইন অনুষ্ঠান কৈশোরের কথা। আজকের বিষয় শিশু অধিকার এবং শিশু আইন 2013। সঞ্চালনে ফরজানা ইসলাম দিদি। প্রিয় শ্রোতা বন্ধু, সবাইকে আমন্ত্রণ বাংলাদেশ বেতারের আয়োজন কৈশোরের কথায়। শিশু কিশোররা আগামী দিনের ভবিষ্যৎ, এই কথা আমরা কে না জানি। তাই সর্বক্ষেত্রে আমাদের অধিকার, অর্থাৎ তাদের অধিকার যেন আমাদের দ্বারা নিশ্চিত হয়, সেই ব্যাপারে সবারই দায়িত্ব রয়েছে, সবারই কর্তব্য রয়েছে। প্রতি পর্বের মতোই আমাদের আজকের পর্বেও আমরা বিষয়ভিত্তিক আলোচনা এবং শ্রোতাদের অংশগ্রহণে সবাই মিলে একটা চমৎকার সময় কাটাবো, সেই প্রত্যাশা করছি। আমাদের আজকের অনুষ্ঠানের যে বিষয় নির্ধারণ করা হয়েছে সেটা হলো শিশু অধিকার ও শিশু আইন 2013। আমরা জানি যে শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের আইনে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বিভিন্ন ধরনের আইন এসেছে, এবং সেগুলোর সঠিক প্রয়োগের মাধ্যমেই কিন্তু আমরা চাইলে শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। তার আগে আমাদের সেই ব্যাপারে সচেতন হতে হবে, জানতে হবে সেই অধিকার এবং আইনগুলো সম্পর্কে। তাই আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং বিশেষজ্ঞ অতিথি থাকবেন আমাদের সাথে। আজকে বিশেষজ্ঞ অতিথি হয়ে রয়েছেন ডক্টর শেখ মুসলিম আমুন, তিনি অতিরিক্ত পরিচালক উপসচিব মহিলা বিষয়ক অধিদপ্তর। আমরা তাকে স্বাগত জানাতে চাই। মুসলিমা আপা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, তোমাকে অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আজকে কৈশোরের কথায় শিশু অধিকার এবং শিশু আইন 2013 নিয়ে আপনার সাথে কথা বলবো। কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসছি আপনার কাছে। এছাড়াও আমাদের সাথে আরও দুজন কিশোর অতিথি রয়েছেন, আমরা একটু তাদের সাথেও পরিচিত হতে চাই। আমাদের সাথে রয়েছেন সায়মা শারমিন ইমা। ইমা, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ইমা, তো পড়াশোনার পাশাপাশি গান করছো, তাই না? হ্যাঁ, গান করছি। ঠিক আছে, নিশ্চয়ই আমরা আজকে তোমার গান শুনবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও আমাদের সাথে রয়েছে নিশা মনি। কেমন আছো নিশা? ভালো। তুমি কোন ক্লাসে পড়ছো? সিক্স। এই অনুষ্ঠানে এসে ভালো লাগছে তোমার? হ্যাঁ, অনেক। নিশ্চয়ই আবারও তোমার কাছে ফিরে আসছি, অনেক ধন্যবাদ, সাথেই থাকো। আমাদের সাথে আজকে কিশোর অতিথিদেরকে গানে সহায়তা করার জন্য যন্ত্রসঙ্গীতে সবসময় দুজন মানুষ থাকেন, আজকেও তারা রয়েছেন। গিটারে থাকবেন রুমন এবং কিবোর্ডের রুহেল। আমরা নিশ্চয়ই যখন গান শুনবো তখন তাদের যে বাদ্যযন্ত্র বাদ্যনা সেটাও উপভোগ করব। তার আগে আমাদের যে শ্রোতা বন্ধুরা রয়েছে তাদের জন্য কিছু কথা অবশ্যই বলে দিতে চাই। এই অনুষ্ঠানটা আপনারা সবাই শুনতে পারছেন ঢাকা ক 693 কিলোহার্টজ থেকে, FM 106 মেগাহার্টজ থেকে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার NBH, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে একদম সরাসরি। আর আজকের বিষয়টা সম্পর্কে আরও একবার মনে করিয়ে দিব, শিশু অধিকার এবং শিশু আইন 2013, এই হচ্ছে আমাদের আজকের বিষয়। আপনারা যারা আমাদেরকে শুনছেন বিভিন্ন জায়গা থেকে, তারা চাইলে কিছু নম্বর রয়েছে, সেই নম্বরে ফোন করে সরাসরি আমাদের এই আলোচনায় অংশ নিতে পারেন, আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো জানাতে পারেন। নম্বরগুলো হচ্ছে 02-4811-9368 থেকে 02-4811-9370 পর্যন্ত। আরেকটি নম্বর রয়েছে 02-4481-3277 থেকে 02-4481-3279 পর্যন্ত। আর এই নম্বরগুলোর পাশাপাশি আপনারা ভিডিও সহ আমাদেরকে শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ বাংলাদেশ বেতার NBH থেকে, সেখানেও আপনারা অনুষ্ঠান সম্পর্কিত মন্তব্য করতে পারেন। এবং আমাদের অনুষ্ঠানের একেবারে শেষে সবচেয়ে আকর্ষণীয় অংশ কুইজ অংশ, কুইজ অংশে আপনারা কিন্তু অংশগ্রহণ করে একজন ভাগ্যবান শ্রোতা হিসেবে বিশেষ পুরস্কার জিতে নিতে পারেন। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুটা করে ফেলতে চাই, আমরা চলে যাব প্রথমে আমাদের বিশেষজ্ঞ অতিথি মুসলিমা আপার কাছে। মুসলিমা আপা, আপনি জানেন যে আজকে আমরা শিশু অধিকার এবং শিশু আইন 2013 নিয়ে কথা বলতে যাচ্ছি। আমাদেরকে একটু বলবেন যে শিশু আইন 2013-তে কী কী অধিকারের কথা বিশেষভাবে বলা আছে, বা আমাদের বর্তমান প্রেক্ষাপটে আসলে আমরা যেই সমস্যাগুলো ফেস করছি বাচ্চাদেরকে নিয়ে, সেই প্রেক্ষিতে আসলে কোন আইনগুলোকে আমাদের এখন বেশি গুরুত্ব দেওয়া উচিত?
তুমি অনেকগুলো প্রশ্ন করেছো। প্রথমত বলেছো যে আমাদের শিশু সুরক্ষা, শিশু অধিকার ও শিশু আইন 2013-তে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। তুমি হয়তো জানো যে এটারও একটু সংশোধিত রূপ আছে 2018-তে। তো এখানে মূলত শিশু সুরক্ষা আইন, শিশু সুরক্ষার জন্য যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে ইম্পর্টেন্স দেওয়া, গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন ধরো আমাদের দেশের শিশুদের, আমাদের দেশের বলে না আসলে, মানে শিশুদের যারা লাঞ্ছনা, অবহেলা কিংবা বঞ্চনা এই সব ক্ষেত্রে যেন তারা প্রোটেক্টেড, সুরক্ষিত থাকে, তাদেরকে অবহেলা করা যাবে না, তাদের যে অধিকার, মৌলিক অধিকার আছে, তারাও যে দেশের নাগরিক, সেটা ছেলে মেয়ে বৈষম্যহীনভাবে, মানে সেটা ছেলে হলে ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা, মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা শিশু মানেই মানুষ, মানব শিশু, এবং ছেলে শিশু মেয়ে শিশু উভয়েই শিশু হিসেবে ট্রিট করতে হবে এবং তাকে সুরক্ষা দিতে হবে এবং তার সামগ্রিক বিকাশ সাধন করার জন্য যা যা করা, যেমন তাদেরকে যত্ন করতে হবে, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তাদের প্রতি যেন অন্যায় আচরণ করা না হয়, ওরা যেন মত প্রকাশের স্বাধীনতা পায়, ওদের স্বাস্থ্য সুরক্ষা থাকে, ওদের বিনোদনের ব্যবস্থা থাকে, ওদের মানসিক বিকাশ হয়, সাংস্কৃতিক বিকাশ হয়, এই নিরাপদ থাকে, এই বিষয়গুলোই আসলে এখানে শিশু সুরক্ষা আইন আইনে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে আপা আমরা দেখি যে গত 2 বছর ধরে আসলে করোনাকালীন সময়ে অনেক বাচ্চারা স্কুল থেকে, কলেজ থেকে ঝরে পড়েছে, তাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং তারা একটা অন্যরকম লাইফ লিড করতে বাধ্য হচ্ছে। হয়তো কেউ বাসায় থাকছে, পড়াশোনার কথা আর চিন্তাই করছে না, কিংবা অনেককে বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা করা হচ্ছে বা অনেককে কাজে দিয়ে দেওয়া হচ্ছে সময়ের আগে বা বয়সের আগে। এই সমস্যাগুলোকে কিভাবে আসলে সমাধান করা যেতে পারে? এটা তো আসলে আমার শুধু বাংলাদেশের সমস্যা না, এটা মহামারী একটা বৈশ্বিক সমস্যা, সারা পৃথিবীব্যাপী এটা এমন একটা বিষয় যা আমরা আগে অভিজ্ঞতা লাভ করিনি আর কি, যে কারণে আমাদের একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো আমাদের বাংলাদেশ দরিদ্র দেশ ছিল, স্বল্পোন্নত দেশ ছিল, এখন আমরা উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। তো সেই প্রেক্ষাপটে আমাদের উন্নয়ন অনেক, কিন্তু রাতারাতি সব কিছু পরিবর্তন হওয়া সম্ভব না। আর মহামারীতে মানুষের অর্থনৈতিক দারিদ্র যেমন বেড়েছে, যারা কর্ম বাইরে যারা কাজ করে, যাদের সুনির্দিষ্ট আয় মাস গেলে নাই, যাদের প্রতিদিন আয় করে খেতে হয়, সেক্ষেত্রে করোনা মহামারী তাদেরকে তাদের জীবনে বিশাল পরিবর্তন এনে দিয়েছে। এবং সেই পরিবারের শিশু সদস্যরা, সেই পরিবারের নারী সদস্যরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা ছেলে শিশুরাও হয়েছে, মেয়ে শিশুরাও হয়েছে। তো তুমি জানো যে যে কোনো ক্ষেত্রে যদি লেখাপড়া থেকে ঝরে যাওয়ার প্রশ্ন আসে, প্রথমত মেয়েদের ব্যাপারটাই আসে, কারণ মেয়েদেরকে আমাদের দেশের যে প্রথা বা বিশ্বাস, তাতে হচ্ছে মেয়েরা আমার নিজের পরিবারের সদস্য না, এ হচ্ছে বিয়ে হয়ে গেলে সে অন্য পরিবারের সদস্য হবে, অতএব তার পেছনে খরচ করাটা, ইনভেস্ট করাটা হচ্ছে প্রায়োরিটি পায় না, ছেলেদেরটা আগে যতটা প্রায়োরিটি পায় মেয়েদের পায় না, যে কারণে মেয়েদেরকে পড়া থেকে ঝরে পড়া বলো বা তাড়াতাড়ি বিয়ে দেওয়ার প্রসঙ্গটা বলো, সেটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। এবং নিরাপত্তার কথা, সুরক্ষা, সেক্ষেত্রেও মেয়েদের নিরাপত্তা না, আশেপাশে পরিবেশ, যেহেতু দারিদ্রতা থাকে অনেক পরিবারে পিতামাতার এবং কারো কর্মক্ষম যদি না থাকে, সেক্ষেত্রে এই দারিদ্রতার কারণেও নিরাপত্তাহীনতা হয়। আর শিক্ষার যদি কোনো মেয়ে বাচ্চা, শিক্ষা মেয়ে ছেলে সবাই যদি শিক্ষা না থাকে, তার জীবনের দক্ষতা উন্নয়ন না ঘটে, তাহলে সে তার নিজের অধিকার বা আত্মবিশ্বাস প্রতিষ্ঠা করতে পারে না বলে অধিকারটা অর্জন করতে পারে না। ছেলেদের ক্ষেত্রে আমাদের সমাজ ব্যবস্থায় একটু সুবিধা থাকায় তারা লেখাপড়া জানুক বা না জানুক, যেহেতু বাইরের নিরাপত্তা তাদের জন্য বড় ফ্যাক্টর না, সেই জন্য তারা বাইরে যে কোনোভাবে কাজ করে লেখাপড়াই করুক কিংবা কর্মক্ষম হয়ে তাদের জীবনটা একটা উন্মুক্ত রাখতে পারে, তাদের অর্থনৈতিক উন্নয়ন, বিনোদন, স্বাস্থ্য কিছু না কিছু পায়। কিন্তু মেয়েরা এই সব ক্ষেত্রে বেশি বঞ্চিত হয়, যে কারণে হয়তো বিয়ের, বাল্যবিবাহের হার হয়তো বেড়েছে, হয়তো স্বাস্থ্যের সমস্যা হয়েছে, লেখাপড়া থেকে ঝরে পড়েছে। তো সেক্ষেত্রে তুমি আরও প্রশ্ন করতে পারো, না হলেও আমি নিজে আলোচনা করতে পারি যে এটা করোনা মহামারীর প্রভাবে বেড়েছে, কিন্তু আমাদের কোনো উন্নয়নের পথটা কী এবং আমাদের সচেতন করার কোনো বিকল্প নাই, সেটা আমার পরিবারের বাবা মায়ের জন্যে, স্কুল কলেজের শিক্ষকদের জন্যে যেমন, আর সমাজের সবাইকে, এমনকি এই যে আমরা মিডিয়াতে কথা বলছি, এতে যদি অভিভাবকরা শোনেন, দর্শকরা শোনেন, দর্শক বলতে আমরা আসলে জানতেই চাই যে আসলে এই সচেতন করার ওয়েটা বা উপায়টা কি হতে পারে। এই যে তুমি একটা প্রোগ্রাম করছো, এই যে রেডিও করছে, টেলিভিশন করবে,
পত্রপত্রিকা করবে, বিভিন্ন টিভিসি প্রোগ্রাম দেবে, বইয়ের কারিকুলামে থাকতে হবে, তারপরেও অনেক সভা, সেমিনার, ফোকাস গ্রুপ, ডিসকাশন, অনেক কিছুই করা যায়, অভিভাবকদের অ্যাসোসিয়েশন করতে হবে। আমাদের মন্ত্রণালয়ের একটা প্রকল্প আছে কিশোর কিশোরী ক্লাব প্রকল্প, আরেকটাতে শুধু কিশোরী ক্লাব প্রকল্প আছে। তো এটার মাধ্যমে যেটা করা হয় সেটা হচ্ছে যাতে বাল্য বিবাহ প্রতিরোধ করা যায়, শিশুর অধিকার কী আছে সেটা তাদেরকে জানানো হয় যাতে তারা নিজেরা সচেতন হতে পারে। তারপর ধরো ছেলেরা মেয়েরা আমাদের দেশে মিশতে পারে না কিভাবে, কারণ আমাদের এই প্রথা বা আমাদের বিশ্বাস, আমাদের ট্যাবু যে একটা পুরুষ, একটা ছেলে শিশু, একটা মেয়ে শিশু বন্ধুত্ব ব্যাপারটা ভালো বুঝতে পারে না, ওরা প্রেম অথবা অন্য কোনো রিলেশনকে মিন করে। এটা থেকে বেরিয়ে আসার জন্যে, সচেতন করার জন্যে যে দুটো শিশুই মানব শিশু, ওরা বন্ধুর মতো মিশবে, শারীরিক পার্থক্যটা শুধু উপভোগ্যতার ক্ষেত্রে যেন বিবেচনা করা না হয়, মানুষ হিসেবে বিবেচনা করে একে অপরের বন্ধুর মতো। এই জন্যে কিশোর কিশোরী ক্লাবের মাধ্যমে সাংস্কৃতিক বিকাশ করা হচ্ছে এবং এই অধিকারগুলো নিয়ে কথা বলা হচ্ছে এবং বাল্য বিবাহ প্রতিরোধের ব্যবস্থা করা হচ্ছে, গান করা হয়, আবৃত্তি করা হয়, যে কারণে ওদের জন্য মানসিক বিকাশ হয়। সামগ্রিক বিকাশ বলতেই আসলে স্বাস্থ্য, শিক্ষা, মানসিক সব বিকাশটা খুবই জরুরি এবং এর জন্য আমাদের পিতামাতাকে, মানে আমাদের অভিভাবককে সচেতন, সাধারণ জনগণকে সচেতন করার বিকল্প নাই আসলে। এবং মানসিক বিকাশ হলে আসলে অনেক সমস্যার সমাধান নিজে থেকেই হয়তো বের করা সম্ভব। আর সরকারি যেহেতু অনেক প্রকল্প নিচ্ছে, এই কাজগুলোতে যদি তারা অংশগ্রহণ করতে বাধ্য হয় বা করে, তাহলে স্বাভাবিকভাবেই মানে আমরা উন্নয়নের পথে যাচ্ছি, আমাদের ছেলেমেয়েরাও আগাবে আশা করি। নিশ্চয়ই আপা, আবারও আপনার কাছে ফিরে আসবো, নিশ্চয়ই ব্যাপারে আরও অনেক কথা হবে। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই সায়মা শারমিন ইমার কাছে, আমাদের কিশোর অতিথি, এবং তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো, তার গান শুনবো। আচ্ছা ইমা, তুমি বলো যে তুমি তো গান করছো, পড়াশোনা করছো, হ্যাঁ, তো এর মাঝখানে তোমার যে অধিকারগুলো, সেই অধিকারগুলোর ব্যাপারে কি তুমি সচেতন? হ্যাঁ, আমি সচেতন। কী কী অধিকার সম্পর্কে তুমি জানো, যে শিশুদের কী কী অধিকার রয়েছে আমাদেরকে একটু বলবে? যেমন অধিকার, আমাদের পাঁচটি অধিকার আছে, যেগুলো মৌলিক অধিকার, মৌলিক অধিকার। আর হচ্ছে অনেক ধরনের অধিকার আছে, সেগুলোর বিষয়ে আমরা আর কি খুবই সচেতন। নিশ্চয়ই, এই যে তোমার মত প্রকাশের অধিকার বা তোমার পছন্দের কাজটা করার যে একটা ইচ্ছা, সেটা তো তুমি জানাতে পারো, তাই না? হ্যাঁ, আমি অবশ্যই জানাতে পারি। বাহ, খুব ভালো। তো তুমি আসলে কি ধরনের গান করো সবসময়? আমি সবসময় অনেক ধরনের গান করি, যেমন দেশের গান, আধুনিক সঙ্গীত, নজরুল, রবীন্দ্রসঙ্গীত, আর সব ধরনের গান। আচ্ছা, তো আজকে আমাদেরকে প্রথমে কোন গান শোনাবে? আমাদেরকে আজকে আপনাদেরকে দেশের গান শোনাবো, দেশের গান দিয়ে শুরু করবো। আচ্ছা ঠিক আছে, আমরা শুনি। এক তারা লাগে না, দু তারাও লাগে না, আমার ভাতি আদি।
চমৎকার, খুব সুন্দর ইমা, অনেক অনেক ধন্যবাদ গানের জন্য। আবারও তোমার কাছে আসবো নিশ্চয়ই। আমরা একটু দেখতে চাই, একটা বন্ধু আমাদেরকে খুব সুন্দর একটা কবিতা লিখে পাঠিয়েছে, আমি একটু পড়ে দিতে চাই। শামীম আহমেদ, তিনি আসলে নিয়মিত শ্রোতা আমাদের এবং তিনি সবসময় চেষ্টা করেন আমাদের সাথে কোনো না কোনোভাবে অংশগ্রহণ করতে। শিশুর প্রতি সহিংসতা নিয়ে তিনি একটি কবিতা লিখেছেন। শিশুর প্রতি সহিংসতা নির্যাতন আর নয়, আনন্দময় শৈশব চাই বিজ্ঞজনে কয়। নিরাপদ শৈশব চাই আইন করেছে সরকার, শিশুর জন্যই এই আইন আমাদের মানতে হবে সবার। শিশুর প্রতি সহিংসতা কিংবা নির্যাতন, আইনে আছে কঠোর নিষেধ, শাস্তি আছে করলে আইন লঙ্ঘন। হাসি খুশি উচ্ছলতায় কাটবে শিশুর জীবন, শিশুশ্রম শিশু পাচার আইনে আছে বারণ। শিশুর প্রতি অযত্ন কিংবা অবহেলা, পরিণামে ধ্বংস হবে শিশুর সারাবেলা। শিশু অধিকার আইন আমাদের মানতে হবে ভাই, সকল শিশু মানুষ হবে এমনটাই তো চাই। যদি কোথাও ব্যতয় ঘটে শিশুর অধিকার, জানলে তবে সাথে সাথেই সরকার দেবে প্রতিকার। বা সব ধরনের আসলে সমস্যার সমাধান এবং সচেতনতার কথা রয়েছে এই কবিতাটার মধ্য দিয়ে। অনেক অনেক ধন্যবাদ শামীম আহমেদকে। আমরা আবারও চলে যাব মুসলিমা আপার কাছে, এবং মুসলিমা আপার কাছ থেকেই জানতে চাইব যে আমরা যখন শিশু অধিকারের কথা বলি তখন অনেকেই মনে করি যে শিশু অধিকার এটা আসলে শিশুদের ব্যাপার, কিন্তু শিশুর অধিকারের ব্যাপারে কিন্তু সচেতন আসলে হতে হবে বড়দেরকে এবং অভিভাবকদেরকে, যাতে তারা তাদের শিশুদের যাতে অধিকারটা নিশ্চিত করতে পারে। তো এই ব্যাপারে আসলে পরিবারের কী ভূমিকা রয়েছে শিশুর অধিকার সুরক্ষার ব্যাপারে বা জানার ব্যাপারে? পরিবারেরই সবচেয়ে বড় ভূমিকা রয়েছে, কারণ আমাদের দেশের শিক্ষার হার বলতে কি, আমরা সিগনেচারে করতে পারলেই তো শিক্ষা হয় না। শিক্ষাটা এমন জায়গায় আমাদের এখনো পৌঁছায়নি যে প্রতিটা পরিবারের প্রতিটা অভিভাবক বুঝতে পারবে যে তার শিশুদের কি অধিকার রয়েছে, তাদেরও যে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, আমরা তাদের উপর যে চাপিয়ে দেই সিদ্ধান্তগুলো, সেই চাপিয়ে দেওয়াটা যে আমাদের জন্য ভুল এই বিষয়টা আমরা অভিভাবকরা অনেক সময় বুঝতে পারি না। তারপর তাদের যে মেধা যোগ্যতা, কোন দিকে তার আগ্রহটা আমরা সেদিকে বিকশিত না করে আমরা অনেক সময় অভিভাবকরা আমাদের যেটা ইচ্ছে, আমাদের আমরা চাই আমি ডাক্তার হতে পারিনি অথবা আমার সন্তান ডাক্তার হবে, এই যে আমার ইচ্ছেটা আমার সন্তানের উপর চাপিয়ে দেওয়ার যে প্রবণতা, এটা আমার অভিভাবকদেরকে সচেতন করতে হবে যে কার মেধা কিংবা কার আগ্রহ কোন দিকে, সেদিকেই সাইন করতে পারবে, সেই যোগ্যতা সেখানেই স্বাক্ষর রাখতে পারবে, তাহলে সেটা নিজের জীবনে কাজে লাগিয়ে যেমন শান্তি পাবে একই সাথে সফল হওয়ারও সম্ভাবনা থাকবে, এবং সেটা আমার দেশের জন্য সেটাই আমাদের উপকার হবে, যে কারণে আমাদেরকে পরিবারকে সচেতন করতে হবে। এখন যদি আমি সবাইকে, এখন তো আমি পড়িয়ে শিখাতে পারবো না, যদি তা না পারি সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের এই যে বিভিন্ন আমরা যে প্রকল্প নেই বা কর্মসূচি নেই, আমরা মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে কিংবা অন্যান্য মন্ত্রণালয় থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে, সেই সব বিষয়ে যেমন গুরুত্ব দিতে হবে, তথ্য মন্ত্রণালয়কে এই তথ্য মিডিয়া এসবের মাধ্যমেও আমাদের পৌঁছে যেতে হবে ঘরে ঘরে, অভিভাবকের কাছে, শিক্ষকের কাছে, সমাজে আর সব শ্রেণীর কাছে, যে কোনো সিনেমা নাটক যেটাই বলো না কেন, কবিতা গান সব কিছুর মধ্যেই আমাদের বৈষম্য আছে, সমাজের বাস্তবতা যেমন তুলে আনতে হবে এটা যেমন সত্যি, এখানে সাহিত্যিক কবিদেরও কিন্তু ভূমিকা আছে। আমি মনে করি যে তাদের কবিতাতেও অনেক সময় বৈষম্য তৈরি হয়, কারণ তারা নারীদেরকে যে চোখে দেখে অনেক সময়, বা শিশুদেরকে বিষয়টা আনেই না অনেক সময়, বা ছড়াতে যেভাবে আনে সমস্যার কথাগুলোই আসে কিন্তু সমাধান, হ্যাঁ আসলে সমাধানটা তো তারা দেয় না, বাস্তবতাটাকে তারা অনুভব করে হয়তো দেয়, কিন্তু আমার মনে হয় যে আমাদেরকে যারা এই সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত, যারা এই সংবাদ মাধ্যমের সাথে সম্পৃক্ত, তাদেরকে আরও বেশি সংবেদনশীলতার সাথে এগোতে হবে, যাতে তাদের প্রতিটা লেখায়, কাজে এবং সৃষ্টিতে এবং প্রচারে, সম্প্রচারে যেন এই বিষয়টা প্রাধান্য পায়, যে আমাদের বাচ্চারা শিশুরা জন্মগতভাবে শিশু হয়ে উঠলে, মানুষ হয়ে উঠেছে, এবং ছেলে শিশু মেয়ে শিশু, এই আমি এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিতে চাই, যেহেতু ছেলে শিশু এবং মেয়ে শিশুর বৈষম্য আছে, আছে বলেই কিন্তু সমাজে নারী এবং পুরুষের বৈষম্য আছে, কিন্তু মানবাধিকার কিন্তু এমন একটা বিষয় যেখানে ছেলে বা মেয়ে বলে না, কোনো বর্ণ ভেদে না, কোনো পরিচয় ভেদে না, কোনো সমাজ ভেদে না,
তোমার মানে রেসিজম যেটাকে বলে, কোনো বৈষম্যই একজন মানুষের সাথে মানুষের থাকবে না, ছেলে মেয়ে বলেও থাকবে না, ধর্ম বলেও থাকবে না। এই বিষয়টা ছোটবেলা থেকে তাদেরকে যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এটা আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্ম খুবই সংবেদনশীলভাবে গড়ে উঠবে এবং বৈষম্যহীনভাবে গড়ে উঠবে এবং শিশুও প্রকৃত মানুষ হতে পারবে। ছেলে পুরু আমি ছেলে মানে পুরুষ আর নারী আলাদাভাবে শারীরিক বৈষম্যকে ধরে নিয়ে যে আমরা সামাজিক পুরুষ সামাজিক নারী হয়ে উঠি, এটা না হয়ে যেন আমরা মানুষ হয়ে উঠি উভয়েই, এইটার জন্য ভূমিকা রাখতে হবে আমাদেরকে সবার। নিশ্চয়ই, খুব সুন্দর সুন্দর কিছু কথা, আমাদের শুনতে তো অনেক ভালো লাগছে, কিন্তু আমরা যেন আমাদের জীবনে সেইগুলো প্রয়োগও করতে পারি, আমরা যেন সেগুলো প্র্যাকটিসও করতে পারি, সেই ব্যাপারেও কিন্তু আমাদের মানসিকতা তৈরি করে নিতে হবে। আপা আমরা আবারও আসবো আপনার কাছে, আমরা চলে যেতে চাই নিশা মনির কাছে। নিশা ক্লাস সিক্সে পড়ছো তাই তো? হ্যাঁ। আচ্ছা, সেই সাথে তুমি গানও করো আমরা জানি, তো আজকে আমাদেরকে কী গান শোনাবে? একটি নজরুল সঙ্গীত, শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘূর্ণি পায়। আচ্ছা, নজরুল সঙ্গীত কি তোমার অনেক পছন্দ? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো। শুকনো পাতার নূপুর পায়ে নাচেছে ঘূর্ণি পায়ে, জল তরঙ্গে ছেলে মেলে ঢেউ তুলে এসে মাঠের পথে এসে থায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে এসে যায়। বন ফুল আফরণ খুলিয়া ফেলিয়া, আলু থালু এলো কেশ গগনে মেলিয়া, পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া, ধুলি ধূসর কায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়। ইরানী বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন মনোহারিণী, আসে ধে সহসা গৈরিক বরণী, বালু কারুণী কায়, জল তরঙ্গে ঝিলিমিলি ঝিলিমিলি ঢেউ তুলে সে যায়, ঢেউ তুলে সে যায়, ঢেউ তুলে সে যায়। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের মনের মাঝেও কিন্তু ঢেউ তুলে গেল তোমার গান, অনেক অনেক ভালো ছিল গানটা নিশামণি, অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা আবারও চলে যাব মুসলিম আপা আপনার কাছে, তবে আমাদের সাথে এই মুহূর্তে অনেক বন্ধুরা রয়েছে যারা আমাদেরকে ফোন করছে, তাদেরও অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু মতামত থাকে, আমরা একটু তাদের সাথে ফোনে কথা বলে ফেলি আগে। কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যালো। হ্যালো, ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? খুব ভালো আছি। আমি খুব ভালো আছি, কে বলছেন? সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করবেন, আমাদের সাথে আরো বন্ধুরা রয়েছেন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ভালো আছেন? জি ভালো আছি। আপনার নাম এবং কোথা থেকে ফোন করেছেন? জাফর পালোয়ান, মোহাম্মদ জাফর পালোয়ান, কাকচিড়া বাজার জেলা বরগুনা থেকে। আপু, বরগুনা থেকে জাফর পালোয়ান, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথে আছেন, নিশ্চয়ই আজকের অনুষ্ঠানের বিষয়টা জানেন। জি জি আপু, আমি জানতে চাচ্ছি অনেক জায়গায় দেখা যায় শিশু শ্রমের বন্ধের কি কি ব্যবস্থা আছে, কি আইন আছে, অনেক জায়গায় দেখা যায় মায়েদেরও করে শিশুদের কাজ করাবার জন্য, এইটা কি আইন আছে গার্ডিয়ানের জন্য এবং ওই বাহিরে যারা কাজ করতে যায় তাদের জন্য, আমি জানতে চাচ্ছি আপু। অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য, জাফর পালোয়ান সাথেই থাকবেন। আরো একজন বন্ধু রয়েছেন। ভালো আছেন? হ্যাঁ খুব ভালো আছি, কে বলছেন? জি আপনার প্রশ্নটি করুন।
লাইনটি বোধ হয় আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে, নিশ্চয়ই সাথেই থাকবেন। আরো একজন বন্ধুর সাথে কথা বলে ফেলি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আপুরা আপনারা সবাই ভালো আছেন? দুইটা গানই খুব ভালো লাগছে, বুঝছেন আপু? আমরা সবাই খুব ভালো আছি। আমাদের যে কিশোর অতিথিরা, তারা খুব সুন্দর গান করে, অনেক ধন্যবাদ। আপু হ্যাঁ, দুইজনকে ধন্যবাদ। জি, আপনার কোনো প্রশ্ন আছে আজকের অনুষ্ঠান সম্পর্কে? প্রশ্ন আছে, আমি জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি যে যে যারা যে যারা গরিব মানুষরা, যে ছোট ছোট বাচ্চায় যে ভ্যান চালাতে দেয়, আপনার হলে ইট ভাঙতে দেয়, ইট ভাটায় কাজ করতে দেয়, এদের লোকে মানে মা বাপের যে গরিব মানুষ যে এদের দেয়, এই বাচ্চারা তো হইলে আপনার হইলে যারা 14 বছর নাই হতেই পাঠা দেয়, 7 বছর, 8 বছর, 10 বছর ছেলে পেলে, মা বাপ যে করে, মা বাপের কত দায়িত্ব আমি একটু জানতে চাচ্ছি। নিশ্চয়ই, আপনার নামটি বলবেন। আচ্ছা, লাইনটা কেটে গেছে। অনেক ধন্যবাদ যারা যারা ফোন করছেন। আমরা আরেকটা ফোনে একটু কথা বলি, কে আছেন সাথে দেখে নি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ফারজানা আপু, কেমন আছেন? জি, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। ফারজানা আপু, রাজমিস্ত্রি সামাদ শেখ। হ্যাঁ জি সামাদ, কোনো প্রশ্ন আছে আজকের অনুষ্ঠান সম্পর্কে? হ্যাঁ জি, ফকিরপুর গোয়ালবাড়ি থেকে। তো আমার প্রশ্ন, তার আগে আমাদের এক লতিফ ভাইয়া শুনছে, লতিফ আব্দুল লতিফ, তাকে শুভেচ্ছা দিবেন। তো আমার প্রশ্ন হচ্ছে ফারজানা আপু, যে এই যে শিশু শ্রম, যেমন আমি তো একজন পেশায় রাজমিস্ত্রি, তো অনেক দিন ধরে এই কাজকাম করে আসছি, তো অনেক সময় দেখা যায় যে শিশুদেরকে আসলে এই করোনার মধ্যে, এই করোনা ছিল যখন স্কুল কলেজ বন্ধ ছিল, তখন কিন্তু আসলে তারা কাজে কামে যাওয়ার জন্য খুব উৎসাহ ছিল, তা আসলে আমরা নিতে চাইনি। যদি কোনো শিশু 16-17 বছর বয়সে যদি কোনো শিশু আমাদের কাছে কাজে আস, 2-3 তলার উপরে দেখা যাচ্ছে যে কাজ করতে হয়, আপনার 2 বস্তা সিমেক, 1 বস্তা সিমেক খাই নিয়ে যাইতে হয়, সিমেকের বস্তায় থাকে আপনার 50 কেজি বস্তা, 50 কেজি সিমেক থাকে। তো আমি জানতে চাচ্ছি আপু, এই সিমেক মানে এই শিশুদেরকে আমরা এই কাজে নিয়োগ করতে পারবো কিনা? অনেক ধন্যবাদ সামাদ, গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আসলে সবারই একটা সচেতনতা বা একটা প্রশ্ন এসেছে মনে, এটাই খুব ভালো। অনেক ধন্যবাদ যারা যারা আমাদেরকে ফোন করেছেন। আরো একজন বন্ধু আছেন লাইনে, আমরা একটু কথা বলে ফেলি। হ্যালো, ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? শ্রীপতি বন্ধু মোহাম্মদ নুরুদ্দিন খান, সন্ধ্যা পরিবার, ঈশ্বরদী পাবনা থেকে। জি নুরুদ্দিন, আপনি নিশ্চয়ই আজকের অনুষ্ঠান শুনছেন, প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে যারা শিশুদেরকে কাজে নিয়োগ দিচ্ছে, হয়তো মালিক পক্ষ আর গার্জিয়ান, আমি বলতে চাচ্ছি যে মালিক পক্ষদের কিছু করণীয় নাই, যারা তাদের কি করণীয় আছে, যারা যাতে তারা এই কাজ না না শিশুদেরকে না নেয়, এগুলো নিলে তাদের শাস্তি হবে কি? অনেক ধন্যবাদ, সাথেই থাকবেন। আমরা এই অনুষ্ঠানের এই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আমাদের বড় অতিথি অর্থাৎ আমাদের যে বিশেষজ্ঞ অতিথি রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলবো এখনই। মুসলিম আপা, আপনার কাছে ফিরে এলাম আবারও। আপনি নিশ্চয়ই প্রশ্নগুলো শুনেছেন, প্রত্যেকটা প্রশ্ন শিশু শ্রম রিলেটেড। তো আমরা একটু জেনে ফেলি যে শিশু শ্রমের জন্য আমাদের তো একটা বয়স নির্ধারণ করা হয়েছে, যে শিশু কত কত বয়স পর্যন্ত এবং কখন আমরা আসলে তাদেরকে শ্রমে দিতে পারবো কিংবা পারবো না, এই ব্যাপারে যে আইনগুলো আছে একটু যদি আপনি আমাদেরকে বলেন। আসলে আমরা তো এটা আমাদের প্রথম জানা দরকার যে শিশুর বয়স কত। তো আমরা আন্তর্জাতিক আইন এবং আমাদের রাষ্ট্রীয় আইন উভয় ক্ষেত্রেই আমাদের বুঝতে হবে যে শিশু হচ্ছে 18 বছর বয়স পর্যন্ত শিশু, যেটা ইতোপূর্বের আইনে 14 বছর ছিল এবং সেটা সংশোধিত করে আন্তর্জাতিক আইনের সাথে সমন্বয় করে আমাদের 18 বছর করা হয়েছে। এখন এক্ষেত্রে যেমন আমাদের দেশের দারিদ্রতা একটা বড় ফ্যাক্টর বলেই অনেক সময় বাবা মার দিতে বাধ্য হচ্ছে বা সমাজে কাজ করছে শিশুরা। এখন আমরা কোন ধরনের কাজে, যেহেতু এটাকে আমরা এখনও রেটিফিকেশন আছে আমাদের যে আন্তর্জাতিক যে শিশু সংস্থার সাথে আমাদের যে চুক্তি, তাতে আমরা 100% শিশু শ্রম বন্ধ করতে পারবো না, এভাবেই আমাদের রেটিফিকেশন দেওয়া আছে। কারণ আমাদের একটা সময় লাগবে, কারণ এই অবস্থায় পৌঁছাতে আমাদের আরও কিছু সময় লাগবে যখন আমরা শিশু শ্রম করবো না। কিন্তু আমরা এটার মেনে নিয়েছি যে আমরা কী কী, যেমন ভারী কাজের কথাটা বললেন, এই যে ঝুঁকিপূর্ণ কোনো কাজই শিশুকে দেওয়া যাবে না, এমন কাজ করা যেতে পারে 18 বছরের আগেও, যেখানে সে কিন্তু তাকে এনশিওর করতে হবে যাতে তার শিক্ষাটা
এনশিওর করা যায়, তার স্বাস্থ্যটা এনশিওর করা যায়, সে অন্য কাজ করতে পারবে যেগুলো হালকা, যেগুলো তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ না বা ভারী না, বা ভারী না বয়স অনুযায়ী এই ধরনের কাজগুলো করতে পারবে। আর এইগুলো কাজের জন্য যেই শাস্তি, আমি এই শাস্তির বিষয়গুলো আপনা মানে এই মুহূর্তে আমি আপনাকে কোনটার জন্য কতটুকু শাস্তি আছে সেটা আমি খুব সুনির্দিষ্ট করে আমি বলতে পারছি না, কারণ আইনের মানুষ হলে ভালো হতো, কিংবা আমি হয়তো এই মুহূর্তে বললে একটু একটু ভুলও হতে পারে। সেই জন্যে আমি একেবারে সচেতনতার জায়গাটা যে মালিক পক্ষ, হ্যাঁ প্রথম হচ্ছে মালিক পক্ষ কী করতে পারে আর পরিবারের অভিভাবক কী করতে পারে। প্রথমত অভিভাবককে এতটুকু সচেতন হতে হবে যে তার সন্তান সে যেন তার শরীর এবং মনের এমন কোনো ঝুঁকিতে না পড়ে। ইভেন তার একটা যৌন হয়রানি বলে একটা ব্যাপার আছে যে 18 বছর পর্যন্ত, আমি এই বিষয়টাতে গুরুত্ব দিতে চাই যে 18 বছর পর্যন্ত মানে একটা শিশুর কিন্তু 12-13 বছর বয়সেই পিউবার্টি হয়ে যায়। তো পিউবার্টি হয়ে যাওয়ার পরেই তাদের যে হরমোনাল চেঞ্জ আসে তাতে তারা আস্তে আস্তে নারী বা পুরুষ হয়ে উঠতে থাকে, কিন্তু তার পরিপূর্ণতা পায় না, শরীরের বিকাশটা হয় না। এই বিকাশটা হতে রিপ্রোডাক্টিভ হেলথ বলে বা প্রজনন স্বাস্থ্য বলে বা প্রজনন সিস্টেম বলে, তো এটা হতে কিন্তু 18 বছর সময় লাগে। এই 18 বছরের আগে তারা নানাভাবে হয়রানি হতে পারে, যেমন ঝুঁকিপূর্ণ কাজে যেমন স্বাস্থ্যের ঝুঁকি থাকতে পারে, জীবনের ঝুঁকি থাকতে পারে, একইভাবে তারা যৌন হয়রানির শিকার হতে পারে। এইটা যা হলে তারা এমন ট্রমাটাইজ হয়ে যেতে পারে যে তারা ভবিষ্যৎ বিকাশ তাদের বাধাগ্রস্ত হয়। তো এই তিনটা ক্ষেত্রেই গুরুত্ব দিতে হবে। এটা আমাদেরকে প্রথমত, যেহেতু আমাদের সরকার শিশুর জন্য শিক্ষাটাকে বাধ্যতামূলক করেছে এবং শিক্ষাটাকে ফ্রি করেছে, মেয়েদের শিক্ষাটাকে একেবারে ফ্রি অবৈতনিক করেছে, এই সুযোগটা পরিবারের নিতে হবে, এবং তার পাশাপাশি যে কাজগুলো ঝুঁকিহীন সে কাজটা বাবা মাকে বা পরিবারকে সাহায্য করতে পারে। আর যে আইনগুলো তাদেরকে সুরক্ষার জন্য, যেমন বাল্যবিবাহ আইন, যৌন নিরোধী আইন, নির্যাতন নিরোধী আইন, সহিংসতা, এই যে আইনগুলো, এই আইনগুলো তাদের সচেতন হয়ে উঠতে হবে যাতে সেগুলোও তাকে একইভাবে সুরক্ষা দেয়, শুধু শ্রম আইন না, সেটাও যদি সুরক্ষা দেয়। আর একটা কথা বলতে চাচ্ছিলাম আমি, এটা যে প্রশ্নের সাথে সংশ্লিষ্ট না হলেও অভিভাবক সচেতনতার সাথে জন্য সংশ্লিষ্ট, যে ছেলে মেয়েদের কথাটা আমি বারবারই বলতে চাই যে ওদের যে রিপ্রোডাক্টিভ হেলথ বা প্রজনন স্বাস্থ্য, এই সম্পর্কে আমাদের দেশে একটা প্রচলিত ট্যাবু আছে যে আমরা বাবা মারা বা শিক্ষকেরা বা পরিবারের সদস্যরা তাদের সাথে এই যৌন শিক্ষা নিয়ে কোনো আলোচনা করি না। কিন্তু যেহেতু 12-13 বছরের মধ্যেই তাদের শরীরের একটা পরিবর্তন ঘটে, হরমোনের পরিবর্তন ঘটে, আমাদের বাবা মাদেরকে এবং পরিবার অন্যদের সচেতন হতে হবে যে এই সময়টায় শিশুদেরকে, কি ছেলে শিশু কি মেয়ে শিশু, তাদেরকে বুঝতে দিতে হবে, বলতে হবে যে যৌনতাটা কি, কারিকুলামেও থাকতে হবে, এবং এই হরমোনের সাথে কিন্তু মানবিক কিছু বিষয় আসে, এমনকি তারা প্রেমে জড়িয়ে পড়ে বা শারীরিক কিউরিসিটি থেকে অনেক কিছু হতে পারে, কিন্তু সেটাতে যেন তারা বিয়ে কিংবা না করে। 18 বছর পর্যন্ত বিয়েটা কিন্তু করা যাবে না মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য 21 বছর পর্যন্ত। এবং বিয়ে যদি কোনো কারণে বাস্তবতার প্রেক্ষাপটে নিরাপত্তাহীনতা বা দারিদ্রতা বা অন্য কোনো ইনসিডেন্টের কারণে হয়েও যায়, সেটা সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে কোর্ট কর্তৃক, এবং তা হওয়ার পরে যেন তার আর্লি প্রেগনেন্সি মানে পরবর্তীতে যাতে সে প্রেগনেন্ট না হয় সেই ব্যবস্থা করতে হবে। তাহলে তার স্বাস্থ্য ঝুঁকি থাকবে এবং পরবর্তী প্রজন্মের জন্য স্বাস্থ্য শিক্ষা ঝুঁকি থাকবে। তো যে কারণে এই বিষয়টাকে শিখাতে হবে সন্তানদেরকে, এবং আরও শিশু আরও যখন ছোট থাকে তখন দেখা যায় যে আমাদের পরিবারের মধ্যে থেকে, আত্মীয় স্বজনের মধ্যে থেকেই যৌন হয়রানির শিকার হয়। শুধু শিশু মেয়েরা না, শিশু ছেলেরাও। আমাদের গুড টাচ ব্যাড টাচ বলে একটা বিষয় আছে, যে এই আদরের নামে, স্নেহের নামে, ভালোবাসার নামে মামা চাচা ভাই আত্মীয়রা করে, এমনকি ছেলেরাও হয়। এই বিষয়টা যেন শেখানো হয় পরিবার থেকে যে কোনটাকে গুড টাচ বলে, কোনটাকে ভালো স্পর্শ, কোনটাকে মন্দ স্পর্শ, কোনটার মধ্যে সত্যিকারের স্নেহ ভালোবাসা থাকে, কোনটার মধ্যে যৌনতা থাকে, এই বিষয়টাকে একটু বুঝিয়ে বা সচেতন করে তোলা, তাহলে সামগ্রিকভাবে আমাদের বাচ্চারা বা অভিভাবকরা
উপকৃত হবে এবং ছোটবেলা থেকে আসলে তাদের মানসিক যেই বিকাশ, সেই বিকাশ কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এবং তারা আসলে ভালোভাবে বেড়ে উঠবে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা আমাদের বন্ধুদেরকে জানিয়ে দিতে চাই যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা বেশ অনেকগুলো বিষয় সম্পর্কে সচেতন হওয়ার একটা সুযোগ পেয়েছি। আমরা জানতে পেরেছি কী করে শিশু শ্রম বন্ধ করা যাবে কিংবা কী করে আসলে আমরা ছোটোবেলাটাকে নিরাপদ করতে পারি শিশুদের ছোটোবেলাটাকে। যেহেতু একেবারেই শেষের দিকে, আমি যেটা করব আজকে যে কুইজটা রয়েছে সেই কুইজ সম্পর্কে সবাইকে জানিয়ে দেবো। তার আগে মুসলিমা আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর করে বলার জন্য। আমি একটু বলি, মালিকের কথাটা তুমি জিজ্ঞেস করেছিলে, মালিকদেরও সচেতন হতে হবে যেন তারা এই বয়সের বাচ্চাদেরকে ঝুঁকিপূর্ণ কোনো কাজে না নেয়। আর আমিও তোমাকে এবং বিটিভিকে, সরি বাংলাদেশ বেতারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যেই কুইজের জন্য বা যেই সময়টার জন্য সবাই খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, জানিয়ে দিচ্ছি আজকের কুইজটি সম্পর্কে। আজকের যেই পর্ব, সেই পর্ব হচ্ছে 30, অর্থাৎ কুইজ নাম্বারও হচ্ছে 30। আজকে যে কুইজটা সেটা হচ্ছে, আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী শিশুর বয়স কত নির্ধারিত হয়েছে? আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশের আইন অনুযায়ী শিশু বয়স কত নির্ধারিত হয়েছে? এটা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জানেন এবং আজকেও আলোচনা করা হয়েছে। সুন্দরভাবে উত্তরটা লিখে আমাদের কাছে পাঠিয়ে দেবেন এই ঠিকানায়, প্রযোজক কৈশোরের কথা, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, আগারগাঁও, এই ঠিকানায়। অথবা ইমেইল করতে পারেন kishor.bbdhaka@gmail.com, অর্থাৎ আমি আরেকবার বলে দিচ্ছি, বানান করে কৈশোর kishor.bbdhaka@gmail.com। উত্তরটা পাঠানোর সময় অবশ্যই চিঠি বা ইমেইলে কুইজের সংখ্যা, নিজের নাম ঠিকানা, কুইজের উত্তর, মোবাইল নাম্বার এবং নগদ নাম্বার লিখে পাঠাবেন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজন সৌভাগ্যবান বন্ধুর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এবার জানিয়ে দেব গত পর্বে যেই বন্ধু বিজয়ী হয়েছেন তার নাম। গত পর্ব ছিল 29তম পর্ব এবং বিজয়ী বন্ধুর নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন। উনি সভাপতি মধুমালা রেডিও ক্লাব জয়নালপুর চরহরিশপুর চাপাই নবাবগঞ্জ থেকে লিখেছিলেন। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আগামী পর্বে নিশ্চয়ই আবারও আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই অনুষ্ঠানের সঙ্গী হবেন, সেই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। কিশোর কিশোরীদের জন্য ফোনের অনুষ্ঠান কৈশোরের কথা এখানেই শেষ হল। সঞ্চালনায় ছিলেন ফারজানা ইসলাম তিথি, প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রাসেল শেখ।